হ্যালো বন্ধুরা, এই নিউজটা এটিকে মোহনবাগানের একটা পুরনো খবর নিয়ে, যার কনফার্মেশন চলে আসলো তাই জানিয়ে দিচ্ছি। তো খবরটা ওয়ার্ল্ড ফুটবলের জনপ্রিয় ফুটবলার পল পোগবার দাদা ফ্লোরেন্তিন পোগবাকে নিয়ে। তো এই মরশুমের আইএসএল এর এই পোগবাকে নিয়ে এসে আইএসএল এ হইচই ফেলে দিয়েছিল এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট, কিন্তু শেষ পর্যন্ত পোগবার পারফরমেন্স সেই লিগ বেলুনের মতন হয়ে গেল। বড় নাম নিয়ে ভারতে আসলেও নামের পথে সুবিচার করতে পারেনি পোগবা। পোগবা ভালো ফুটবল খেলতে না পারলেও কিন্তু পোগবার কাছ থেকে আমরা বেশ কয়েকটা ভালো ভালো নাচ দেখতে পেয়েছিলাম। তো যাই হোক, বস্তা ভরা টাকা খরচ করে পোগবাকে নিয়ে এসে কোনো লাভ না পেয়ে তাড়াতাড়ি দেশে ফিরিয়ে দেয় পোগবাকে ম্যানেজমেন্ট, আর পোগবার বদলে স্লাবকোকে সই করায় ম্যানেজমেন্ট। কিন্তু পোগবাকে দেশে পাঠিয়ে দিলেও এটিকে মোহনবাগানের আইএসএল স্কোয়াড থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল না পোগবাকে। কিন্তু রিসেন্টলি পোগবাকে আইএসএল স্কোয়াড থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ স্লাবকোর নাম অ্যাড করবে সেখানে। তো বন্ধুরা, তোমরা এটা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা কি আর কখনো আইএসএল এ পোগবাকে বা সবুজ মেরুন জার্সিতে পোগবাকে দেখতে চাও। তো এই ভিডিওটা এটুকুই ছিল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।